সুপ্রিয় দর্শক, শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান বা আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। আমাদের আজকের আলোচনার বিষয় বাত ব্যথাজনিত শারীরিক অক্ষমতার চিকিৎসা। আর অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ও চেয়ারম্যান ডিপিআরসি হাসপাতাল। ডক্টর শফিউল্লাহ প্রধান, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকাটা এখন অনেক বড় ব্যাপার। করোনা মহামারীর সময় আল্লাহ আমাদের ভালো রেখেছে, এটি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। যে এই করোনার মানে হওয়ার সময়ও শরীর ব্যথা হয়, এবং পোস্ট কোভিড যেটাকে আমরা বলি, করোনা সেরে যাওয়ার পরেও কিন্তু বিভিন্ন রকমের ব্যথা তৈরি হয়। তো ব্যথা রোগী কিন্তু এখন অনেক বাড়ছে, বিশেষ করে এই যে তারপরে বিভিন্ন যে মাসেলের দুর্বলতা, এগুলো তো থাকছে, একদম একটু সিঁড়ি ভাঙতে পারছে না, বিভিন্ন রকমের, এবং চেস্ট ফিজিওথেরাপির প্রয়োজন। তো আমি আজকে একটু করোনা নিয়েই প্রসঙ্গ টানতে চাচ্ছি। করোনা রোগী কী ধরনের মানে সমস্যা নিয়ে আসছে আপনার কাছে? ধন্যবাদ। আসলে যারা পোস্ট ইনফেকশিয়াস করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ভালো হয়ে গিয়েছেন, সুস্থ হয়ে গিয়েছেন আর কি, পোস্ট কোভিড থেকে, তারপরে হচ্ছে অনেকে হয়তো জানেই না যে কোভিড আক্রান্ত হয়েছিল, সে উপসর্গবিহীন নিয়ে আসে আমাদের কাছে, এইসব রোগীও আসে অনেক ক্ষেত্রে। তো তাদের ক্ষেত্রে তো ব্যথা, আপনি জানেন যে লাস্ট যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডাটা, যে লাস্ট উপসর্গগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বডি অ্যাক হবে, সারা শরীরে ব্যথা হবে এবং অনেক দুর্বল হয়ে যাবে, মাসেলগুলো দুর্বল হয়ে যেতে পারে, ইভেন কি ভালো হয়ে গেল এখনও অনেকে শ্বাসকষ্টজনিত সমস্যা ভুগছে, শ্বাসকষ্ট লেগেই থাকে, লেগেই থাকে। সো এই যে কিছু বেসিক জিনিস আছে যেটা অন্যান্য সমস্যার পাশাপাশি উপসর্গগুলো, তো এগুলো অনেক দিন লেগে থাকে। তো এই এই সকল রোগীর ক্ষেত্রে কিন্তু এখন বিভিন্ন রিহ্যাবিলিটেশন, বিভিন্ন ফিজিক্যাল থেরাপি, এক্সারসাইজ, চেস্ট ফিজিও, পালমোনারি রিহ্যাবিলিটেশন, কার্ডিওভাস্কুলার রিহ্যাবিলিটেশন, এই যে এই সকল রিহ্যাবিলিটেশন এখন কিন্তু আমাদের জোর দিতে হবে। বিকজ এই জোর যদি না দেওয়া হয়, রোগীগুলো আস্তে আস্তে আবার অন্যান্য বিভিন্ন কমপ্লিকেশনে ভুগতে পারে, অন্যান্য শারীরিক বিভিন্ন অক্ষমতা ভুগতে পারে, শারীরিক ডিসেবিলিটি হতে শুরু করে রোগী এক পর্যায়ে শারীরিক মানসিক সে কিন্তু অকর্মণ্য হয়ে পড়তে পারে, সে কিন্তু সমাজ থেকে উড্রো করে নিতে পারে নিজেকে, সোসাইটি থেকে উড্রো করে নিতে পারে, সে চাকরি ছেড়ে দিতে পারে বা হারাতে পারে, এমনকি তার ফ্যামিলি বন্ডিং নষ্ট হতে পারে, সামাজিক বন্ডিং, রাজনৈতিক, ধর্মীয় সকল বন্ডিং কিন্তু তার নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদের এখন আরেকটা হলো ভুলে যাওয়া, অ্যামনেশিয়া হয়ে যাবে, কিছুই সে মনে রাখতে পারছে না। জি, তো সেই ক্ষেত্রে এই সকল রোগীদেরকে আমাদের এখনই সময় যে উপযুক্ত পুনর্বাসন প্রোটোকলটা মেনটেন করা, পুনর্বাসনের ক্ষেত্রে এক এক রোগীর ক্ষেত্রে এক একভাবে আমরা অ্যাসেস করে তার প্রোটোকলগুলা মেনটেন করে থাকি। এখন এই কোভিডের মধ্যে আমরা দেখেছি যে প্রায় 10-15% ব্যথার সমস্যাটা অতি মানে বেড়ে গিয়েছে। যারা এমনিতেই বিভিন্ন বাত ব্যথাজনিত, আর্থ্রাইটিসজনিত, কোমর ব্যথা, ঘাড় ব্যথা বা ডিসেবিলিটি, বিভিন্ন আপনার ইঞ্জুরিজনিত সমস্যা ভুগছিল, তারা কিন্তু আরও এই পোস্ট কোভিড বা এই সিচুয়েশনের কারণে, বা হোম কোয়ারেন্টাইন বলেন বা আমরা বাসায় আইসোলেশন বলেন, বা এই যে মুভমেন্ট কম হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে তাদের শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা এবং ডিসেবিলিটি, জোড়াগুলার রেঞ্জ অফ মোশন মানে জোড়া শক্ত হয়ে যাওয়া, মাংসপেশিগুলো দুর্বল হয়ে পড়া, সার্কুলেশন কমে যাওয়া। আপনি জানেন যে বডিতে যে সকল আপনার পেইন সাবস্টেন্সগুলো তৈরি হয়, মেটাবলিক এন্ড প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু বাই সার্কুলেশনে কিন্তু এক্সক্রিশন হয় বা চলে যায়। তো এখন আমাদের যদি সার্কুলেশন কমে যায়, মুভমেন্ট কমে যায়, তাহলে কিন্তু আমাদের পেইনটা আরও বাড়তে পারে। আপনি ঠিকই বলেছেন, এই যে করোনার এই সময়টা, করোনা কাল আমরা পার করছি, অনেকে তো স্টে হোম আমরা বলছি, স্টে হোম স্টে সেফ, তো ঘরেই থাকছে বেশিরভাগ, বিশেষ করে বয়স্ক মানুষরা ঘরে থাকছে। এই ঘরে থাকতে থাকতে একেবারে বসে বসে হয়তো সারাদিন টিভি দেখছে কিংবা ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত। এই যে বসে থাকা এই ঘরের মধ্যে একেবারে মানে পার্কে তো আর হাঁটার কোনো অনেকে যেতে চায় না ভয়ে, কারণ সংক্রমণ তো এখনও বেশ বেশি, সংক্রমণে কিন্তু যদি পরীক্ষা করি দেখা যাবে অনেক সংখ্যা, আমরা 14তম স্থানে চলে এসেছি বাংলাদেশে, এক ধাপ আমরা মানে সামনে এগিয়ে এসেছি। তো এই যে বসে থাকা, এতে তো বিভিন্ন রকমের বাত ব্যথা আপনি উল্লেখ করেছেন ইতিমধ্যে, ব্যথা বিভিন্ন ব্যথার তৈরি হচ্ছে, অবিসিটি হচ্ছে, মুটিয়ে যাচ্ছে, বাসায় বসে আছি, গিন্নিকে বললো যে এটা একটা ভালো ভালো রান্না করো,
খুব পেট ভরে খাচ্ছে, আবার ইমিউনিটি বাড়ানোর জন্য খাচ্ছে, আমরা বলি যে বেশি বেশি খান, ইমিউনিটি বাড়ুক। তো এই যে অতিরিক্ত ওজন বৃদ্ধি, স্থূলতা, এগুলো সব মিলিয়ে আপনি কীভাবে এটাকে বলবেন? জি অবশ্যই, এটা থেকে আসলে এই শারীরিক অক্ষমতা বা ব্যথা বেদনা বিভিন্ন, ইভেন কি আপনার যে নন কমিউনিকেবল অন্যান্য ডিজিজগুলো আছে, স্পেশালি কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেমন আপনার ইসকেমিক হার্ট ডিজিজ, তারপরে আপনার ইভেন কি নার্ভাস সিস্টেম ডিজঅর্ডার, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে প্রবলেমগুলো, এগুলো সব কিন্তু আস্তে আস্তে বেড়ে যায়। কারণ মুভমেন্ট ছাড়া, নড়াচড়া ছাড়া, এক্সারসাইজ ছাড়া কোনো একটা জীবিত প্রাণী সুস্থ থাকার কোনো রাস্তা নেই। মাসেল জয়েন্ট সব মুভমেন্ট চাচ্ছে, সব কিছুতেই আপনার মুভমেন্ট লাগবে। আপনার যদি একটা মানুষের হজম শক্তিকে আপনি ত্বরান্বিত করতে চান, যা তার যদি কনস্টিপেশন বা তার পায়খানাকে ক্লিয়ার করতে চান, পসরা পায়খানা ক্লিয়ার রাখতে চান, অ্যাবডোমিনাল মানে মোর্টালিটি যদি আপনি বাড়াতে চান, তাহলে কিন্তু আপনার মুভমেন্ট লাগবে। এই যে পেরিস্টালসিস মুভমেন্ট হয় যখন পায়খানা করে মানুষ পেটের মধ্যে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল, তো সেই ক্ষেত্রেও কিন্তু ফিজিক্যাল মুভমেন্টের তার প্রয়োজন। তো ফিজিক্যাল মুভমেন্ট যখন কমে গিয়েছে আমাদের, এবং আপনি কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে বাসায় বসে বসে বিভিন্ন কি করবে সারাদিন, তো বসে বসে হয়তো অনলাইনে কোনো একটা কিছু করছে, ল্যাপটপ বা কম্পিউটারে বা স্মার্টফোনে বা টেলিভিশন দেখছে বসে, এখন তো সবকিছুই অনলাইনে, অনলাইনে অনলাইনে এই যে অনলাইনে বাজারও যেতে হয় না, আপনি অনলাইনে অর্ডার দিয়ে দিবেন, বাসায় পৌঁছে, বাসায় পৌঁছে দেয়। এই যে বসে থেকে থেকে তা বিভিন্ন ব্যাড পশ্চার আমরা বলি, মানে মানে সঠিক দেহভঙ্গি না হওয়ার কারণে ঘাড়, কোমর, হাঁটু বিভিন্ন জয়েন্টগুলোতে আপনার বিভিন্ন মানে ইঞ্জুরি হচ্ছে এবং ডিসেবিলিটি হচ্ছে, মাসেলের পাওয়ার কমে যাচ্ছে। আরেকটা হচ্ছে যখন মানুষ বাসায় থাকে দীর্ঘদিন, তখন কিন্তু সাইকোলজিক্যালি সে ডিপ্রেসড হয়ে যায়, এবং সাইকোলজিক্যালি ডিপ্রেসড মানুষ সবাই, এটা আপনি আমি যারাই বাসায় থাকি, সামাজিক জীব, সামাজিক জীব, আমাদের কিন্তু তখন কিন্তু একটা কিছু করার টেন্ডেন্সি হবে, তখন মানুষ খাবারের প্রতি একটা অ্যাফিনিটি তৈরি হয়, মানে শুধু শুধু অনর্থক কিছু একটা খায় একটার পর একটা, মানে এখানে যে বড় মেনু করে মানে তিন বেলা খাবার খাওয়া সেটা তো আছেই, পাশাপাশি টুকটাক বিভিন্ন হয়তো একবার একটু কফি খেলো, তারপরে একটু হয়তো হালকা কিছু একটা ইউটিউব দেখে বিভিন্ন রেসিপি বানানোর একটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এভাবে ওভার খাওয়া হয়ে যাচ্ছে, যার কারণে অবিসিটিটা বাড়ছে, এবং সেটা কিন্তু নট অনলি যে আমাদের বয়স্কদের, সব ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে সেম, তাদের স্কুল বন্ধ, বাসায় আছে, বাচ্চারাও মুটিয়ে যাচ্ছে, তারাও মুটিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এখন এই দিকে নজর দিতে হবে। আসলে চিকিৎসা বিজ্ঞানটা কি, চিকিৎসা বিজ্ঞানটা হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে আপনি কত দ্রুত সময়ে নিরাপদ চিকিৎসা ব্যবস্থা এবং আপনার প্রিভেনশন আপনি নিতে পারেন, তা হচ্ছে আপনার মানে যেটা বলবো আমরা প্রপার ট্রিটমেন্ট, প্রিভেনশনও এখানে এখন একটা ইম্পর্টেন্ট। আমরা করোনা শুরুতে বারবার বলছি সবাইকে ইমিউনিটি বাড়াতে হবে, প্রোটিন বেশি করে খান, ঠিক না? তো আমরা তো গত পাঁচ ছ মাস ধরে প্রচুর প্রোটিন সবাই খেয়ে ফেলা হয়েছে, কিন্তু আমাদের সেটাকে আর বার্ন করার মতো এক্সারসাইজ হয় নাই। তো আমাদের এখন আবার সময় হয়েছে, হ্যাঁ আমরা প্রোটিন কনজামশনটা হয়তো একটু কমিয়ে ফেলতে পারি এখন, কিন্তু পাশাপাশি আমাদেরকে এখন এক্সারসাইজ করতে হবে। এখন এক্সারসাইজটা কীভাবে করবে সেটাও কিন্তু আমাদেরকে অনেক স্বাস্থ্যবিধি মেনে করতে হবে। যদি বাহিরে যেতে না পারে, পার্ক হোক, রাস্তা হোক, বা নিরাপদ যদি জায়গা না পায়, তাহলে বাসা, আমরা এর আগে বলছি বাসা, বাসার ছাদেও হাঁটা যায়, হ্যাঁ বিভিন্ন অ্যারোবিক এক্সারসাইজগুলো করতে পারে, স্পেশালি যেমন প্যারেড করি আমরা, ছোটকালে কি করেছি স্কুলে সকাল গেলে সবাই দাঁড়িয়ে লেফট রাইট করেছি, হ্যাঁ বাচ্চারা সবাই একসাথে, এই যে বেসিক এক্সারসাইজ, দিস ইজ অ্যারোবিক এক্সারসাইজ। তো অ্যারোবিক এক্সারসাইজগুলো আমরা কিন্তু বাসায় করতে পারি, আর কম বয়সীরা যাদের বয়স 18 নিচে, তারা দড়ি লাফ করা, স্কিপিং যেটা, হ্যাঁ, তারপরে সেলফ স্ট্রেসিং করা, বাচ্চারা হয়তো বাসায় বিভিন্ন জাম্পিং অ্যাক্টিভিটিসগুলো যদি সম্ভব হয় এগুলো তারা করতে পারে, কোনো অসুবিধা না। আর বয়স্করা বাসায় ট্রেডমিল যদি সম্ভব হয়, যাদের থাকে সমর্থ থাকে, ট্রেডমিল হাঁটতে পারে, সাইক্লিং করতে পারে, স্ট্যাটিক সাইক্লিং করতে পারে, শুয়ে শুয়ে বিভিন্ন মাসেলের স্ট্রেন্দেনিং এক্সারসাইজ করতে পারে, যেমন শুয়ে কোমর উঠানো নামানো, উপর হয়ে শুয়ে আমরা ব্যাকের বিভিন্ন এক্সারসাইজের কথা বলছি, এবং পাশাপাশি আমাদের যেহেতু কোভিডে আমাদের চেস্টের সমস্যা হয়, আমাদের লাং ফাংশনটাকে ইম্প্রুভ করার জন্য ব্রিটিশ থোরাসিক সোসাইটি বলছে, আমি এটা সক্রিয় সদস্য, যে প্রতি তিন মাস পর পর একটা চেস্ট এক্সরে এবং পালমোনারি ফাংশন টেস্ট করে দেখতে হবে যে লাংসের কী অবস্থা। এক্স্যাক্টলি, এবং সেটার ক্ষেত্রে আপনার বেসিক যদি প্রিভেনশনে চিন্তা করেন আপনি,
তাহলে কিন্তু আপনি এক্সারসাইজ করতে পারেন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, চেস্টের বিভিন্ন প্রকার এক্সারসাইজ আছে, যেমন চেস্টের থোরাসিক মোবিলাইজিং এক্সারসাইজ। আমাদের এই যে বুকটা কিন্তু একটা খাঁচা, আমাদের এই খাঁচাটাকে আপনাকে কিন্তু মোবিলাইজ করতে হবে বাসায় থাকতে থাকতে। বা অনেকের দেখা যায় যে বিভিন্ন কারণে সিওপিডি রোগী আগের থেকেই থেকে থাকে, বয়স্ক মানুষের বা অ্যাজমাটিক সমস্যা থাকতে পারে, তাছাড়া বাসায় থাকতে থাকতে কিন্তু তার যে স্কেলেটাল মাসেলগুলো আছে বা ইন্টারকোস্টাল মাসেল, যে দুই রিপসের মাঝখানে যে মাসেল থাকে, মাসেলগুলো তো আপনার আপনার ফোর্সফুল ইনস্পিরেশন এক্সপিরেশন হেল্প করে থাকে। তো তাদেরকে কিন্তু আমরা রিহ্যাবিলিটেট আগে থেকে যদি এক্সপানশন এক্সারসাইজ, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারি, তারপরে হয়তো কিছু ওয়ার্ম ভাপ নেওয়া, যে আমরা গরম পানির ভাপ বা গড়গড়া, এগুলো যদি আমরা কিছু বেসিক জিনিস যেটা আমরা বলে আসছি, এই উই শুড কন্টিনিউ, যে আমাদের অ্যাক্টিভিটিসগুলো যদি আমরা করতে পারি, অনেকাংশে কোভিড জনিত একদম ফালতু, এগুলো করে গরম পানির ভাপ নিতে হবে, গড়গড়া করতে হবে, স্টিম ইনহেলেশন যেটা ফিটকিরি দিয়ে একটু গড়গড়া করলে, তারপরে আপনার ওই যে গরম চা, ঘন ঘন চা খেলে বা গরম পানি খেলে, রং চা গুলা বা গ্রিন টি হতে পারে, এগুলো খুবই উপকারী। মানে আমাদের যে প্রাকৃতিক চিকিৎসা আমরা আগে থেকে করে আসছি, একেবারে আমাদের 14 পুরুষ পূর্ব থেকে, এগুলো কিন্তু খুবই ইফেক্টিভ এখন কিন্তু, তাই সেটাই প্রমাণিত। এবং আমাদের দেশে মৃত্যুর হার বলুন, সংক্রমণের হার কমুন, আল্লাহর ইচ্ছায় অনেক কম তুলনামূলকভাবে। তার বড় কারণ হচ্ছে, বলা হচ্ছে যে আমরা হলুদ বেশি খাই তরকারিতে, আমরা মশলা বেশি খাই এ উপমহাদেশে। তার জন্য WHO মহাপরিচালক বলেছিলেন যে লাশের রাস্তার লাশ পড়ে থাকবে বাংলাদেশে, কিন্তু আল্লাহর রহমতে সেটা পড়েনি না। আল্লাহ পাকের অশেষ মেহরবান যে আমরা আসলে, আপনি যদি ইন্ডিয়ার সাথে করেন তুলনা করেন, সে তুলনায় বাংলাদেশে আমরা, আমাদের অবশ্যই আল্লাহ পাকের অশেষ দয়া আছে, যার কারণে আমাদের এই সমস্যাটা ওইভাবে আমরা যেভাবে রাস্তাঘাটে দেখছি, কেউ কিন্তু আসলে কোনো মানে না। ঢাকা শহরে হয়তো কিছুটা মেনটেন করে, কিন্তু ঢাকার বাইরে আমি কিন্তু অনেক গিয়েছি, কিন্তু ঢাকাটাকেই হলো মেইন হটস্পট। ঢাকার মানুষ যদি মাস্ক পরে সবাই, তাহলে কিন্তু আমরা খুব শিগগিরই করোনা মানে নিয়ন্ত্রণে এনে ফেলতে পারবো। যাই হোক, অন্য প্রসঙ্গে আসি একটু, বাত ব্যথা, বাত ব্যথা তো কিছু ব্যথা ট্যাথা হলেই মানুষ মনে করে বাত ব্যথায় ভুগছি, বিশেষ করে বয়স্ক মহিলারা আমি দেখেছি যে সবসময় বলে যে আমার এই এই কোমরে ব্যথা, বাত ব্যথা, বিভিন্ন মানে সব ব্যথাকেই বাত ব্যথা বলে চালিয়ে দেয় তারা। আপনি, আপনার কাছে কী কী কথা নিয়ে প্রেজেন্ট করে রোগীরা? জি, বাত ব্যথা এটা একটা আঞ্চলিক, সামাজিক এবং রাষ্ট্রীয়, মানে দেশ টু দেশ একটা প্রচলিত কথা হয়ে গেছে, প্রচলিত কথা আর কি। বাংলাদেশের মানুষ ব্যথা বেদনা কি বাত ব্যথা বলে থাকে। আসলে আমি একজন ডিসেবিলিটি পুনর্বাসন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, আমরা এটাকে এভাবে দেখি না। আমরা প্রত্যেকটা বাত ব্যথার রোগীর কারণ আমরা আলাদা আলাদা বলতে পারি। আমি যদি এখন বলতে থাকি সারাদিন, আমি রোগগুলোর নাম বলতে পারি, অনেকগুলো নাম শুনবো আপনার কাছ থেকে। ডক্টর শফিউল্লাহ প্রধান, একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।